জাতীয় শোক দিবসে ধানমন্ডি 32 এ বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী তথা দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের ঢল। বঙ্গবন্ধুর পলাতক 5 খুনিকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে জানিয়েছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণে ভেঙে পড়েছে স্বাস্থ্য খাত, অভিযোগ রুহুল কবির রেজভীর। ভিন্ন মতলব ও স্বার্থে গণস্বাস্থ্যের অ্যান্টিবডি কিটের অনুমোদন না দিয়ে দেশবাসীকে বঞ্চিত করেছে সরকার, অভিযোগ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশির, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। দেশের অনেক জায়গায় বন্যা পরিস্থিতি উন্নতি হলেও কমেনি বানভাসীদের কষ্ট, খাবার পশুখাদ্য বিশুদ্ধ পানি সংকট ও পানিবাহিত রোগীর প্রাদুর্ভাব। করোনা আক্রান্ত হয়ে খুলনা, নোয়াখালী ও মেহেরপুরে 7 জন এবং কুমিল্লা মেডিকেলে উপসর্গে 6 জনের মৃত্যু। বিশ্বে করোনায় মৃত্যুর 7,63,000 ছাড়িয়েছে রাশিয়া ও যুক্তরাজ্য থেকে করোনা ভ্যাকসিন কেনার চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন ও ভিয়েতনাম। গভীর কোমায় থাকা ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির শারীরিক অবস্থার উন্নতি নেই, আছেন ভেন্টিলেশনে। বার্সার জালে 8 গোল, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিক, টমাস মুলার ও ফিলিপে কোতিনিওর জোড়া গোল।